সো আমি এখন দাঁড়িয়ে আছি চীনের টপ কিছু ইউনিভার্সিটির ভিতরে একটি ইউনিভার্সিটি, জিয়াংশু ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আমাদের এই ইউনিভার্সিটির ক্যাম্পাস সহ এখানে লাইব্রেরি এবং ইন্টারন্যাশনাল যে ডরমিটারি রয়েছে সেইটা আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক। সো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ইউনিভার্সিটির সাউথ গেটের সামনে। তো যারা নতুন স্টুডেন্ট আসবে তারা কিন্তু সাউথ গেটে আসতে পারে এই পাশ থেকে ন্যানজিং হয়ে, এবং আরও আরেকটি গেট রয়েছে ঠিক ওই সাইডে, ওইটাকে বলে নর্থ গেট। তো আমরা ওই গেটটাও দেখাবো। সো আমরা এখন সাউথ গেট দিয়ে আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে ঢুকবো। তো আমি এখন আমাদের ইউনিভার্সিটির সাউথ গেট ক্রস করে ভিতরে চলে এসেছি ক্যাম্পাসের ভিতরে। সো আমাদের ইউনিভার্সিটি যে নর্থ গেট রয়েছে বলছিলাম সেটা এই পাশ থেকে যেতে হয়, এবং আমাদের ইন্টারন্যাশনাল যে ডর্ম রয়েছে সেটা গেট থেকে এই পাশ থেকে এসে আমরা এই পাশ দিয়ে চলে যাব, এবং আমাদের ডর্মটা ঠিক ওই সাইডে। তো এটাই আমাদের 12 নম্বর ইন্টারন্যাশনাল ডরমিটারি ভবন। সো আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছি আমরা তারা সবাই এইখানে রয়েছি, এবং এইখানে পুরোটাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টে ভরপুর। আমরা এখন যাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল ডরমিটারি ভবনের ভিতরে। সো এইখানে আমাদের ফেস দিয়ে আনলক করে তারপরে যেতে হবে, এবং এই পাশে রয়েছে 2টা লিফট, এবং তার এই পাশে আরও একটা লিফট রয়েছে, বাই বাই। এবং এই পাশে রয়েছে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সরি অফিস। সো এইটা আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য একটা অফিস, এবং আরও আরেকটা অফিস রয়েছে যেটা মেন অফিস। সো এটাই আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ড্রম ছিল। এখন আমরা যাব আমাদের যে লাইব্রেরি রয়েছে এটা অনেক বড়। সো ওই লাইব্রেরিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো লাইব্রেরিটা আমাদের ড্রম থেকে একটু দূরে রয়েছে, তো আমরা এখন সেইখানেই যাচ্ছি। তো সামনে দেখা যাচ্ছে আমাদের ইউনিভার্সিটির সব থেকে বড় বিল্ডিং, আর সেটা লাইব্রেরি। সো সামনে দেখা যাচ্ছে লাইব্রেরির গেট, এবং লাইব্রেরির গেটটা কিন্তু বন্ধ থাকে। আমাদের যে ইউনিভার্সিটি অ্যাপ রয়েছে এই অ্যাপ দিয়ে এটা আনলক করতে হয়। যে খুলে গেল, এখন চলে আসলাম লাইব্রেরির ভিতরে। আর লাইব্রেরির ভিতরে কিন্তু অনেকেই পড়াশোনা করছে, এখানে বেশিরভাগ আসলে সায়েন্সরা থাকে, কারণ সায়েন্সরা একাক্রমে 4 জন করে থাকে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা 2 জন করে থাকে। সো অনেক স্পেস থাকে বই পড়ার জন্য। সো এখানে লিফট রয়েছে বেশ কয়েকটা। সো আমি এখন আসলাম 3rd ফ্লোরে, এবং 3rd ফ্লোর কিন্তু এখানে সবাই সায়েন্সরা স্টাডি করছে। সো এইখানে কিন্তু ফুল লাইব্রেরি বই দেখা যাচ্ছে, প্রায় সায়েন্সরা সবাই স্টাডি করছে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে যে 6তলা লাইব্রেরি রয়েছে পুরো 6তলা বুক হয়ে গেছে, আর এখানে খুব একটা জোরে কথা বলা যায় না। সো আমি আস্তে আস্তে কথা বলছি, এবং এখানে দেখতে পাচ্ছেন বই রয়েছে লাইব্রেরির তাকে। সো এখান থেকে বই নিয়ে স্টাডি করা যায়, যে কেউ এখান থেকে বই নিতে পারে। এখানে কিন্তু প্রত্যেক ফ্লোরে অনেক অনেক বই রয়েছে। সো আমরা এখন চলে যাব। সো আমি এখন লাইব্রেরি থেকে বের হব, কিন্তু আবারও আমাকে কিউআর কোড স্ক্যান করতে হবে এখানে। সো আমি এখন লাইব্রেরির বাইরে চলে আসছি, আর এখন কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।